আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2023 সনের ডিসেম্বর মাসের 21 তারিখ বৃহস্পতিবার আজকের এই ভিডিওটি করছি। আজকের এই ভিডিওটি আপনি যখন দেখবেন তখন আপনি কোন অবস্থায় থাকবেন আমি বলতে পারবো না। আমি আজকের এই 21 তারিখের বৃহস্পতিবার দিন বিকাল 4টার সময় বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমার যে অনুভূতি এবং দেশে যা কিছু চলছে এটির একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে। অনেকে হয়তো বলতে পারেন যে মিস্টার রনি, আপনার এগুলো বলার দরকারটা কি, আমরা তো পেপার পড়ছি, টেলিভিশনে দেখছি, সামাজিক মাধ্যমগুলোতে অনেক জিনিসগুলো দেখছি, আপনার কাছ থেকে আবার এগুলো শোনার দরকার থাকে। আপনি এই প্রশ্ন যদি করেন আমি আপনাকে আসলে তেমন কোনো জবাব দিতে পারবো না। তবে মূল ব্যাপার হলো যে দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম থাকে, ভ্যারিয়েশন থাকে, এবং সেই ভ্যারিয়েশনের কারণে আপনি কেউ টাইম ম্যাগাজিন পড়েন, কেউ নিউজ উইক পড়েন, কেউ বাংলাদেশের অন্য কোনো পত্রিকা পড়েন, কেউ নায়ক হিসেবে দিলীপ কুমারকে পছন্দ করেন, কেউ বলে যে না আমার আজ কাপুর কি ভালো লাগে, এরকম তা আমার বক্তব্য যদি ভালো লাগে যে না ঠিক আছে আজকের দিনটি বা বর্তমান নির্বাচন নিয়ে, আজকের যে অবস্থা নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে মিস্টার অনেক কি চিন্তা ভাবনা করছেন দেখি না একটু, এরকম আগ্রহ থাকলে আপনি শুনতে পারেন। সারা বাংলাদেশে নির্বাচন নামক যা কিছু হচ্ছে, আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে সেটার বিরুদ্ধে বা বিপরীতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া নেই। সবাই যার যার অবস্থানে বসে দোয়া পড়ছে, তসবি তাহলিল করছে কিংবা অভিশাপ দিচ্ছে, এবং যারা বেকার তারা হাঁপ ইত্যাস করছে যে এই দুর্বিষহর সময় কবে যাবে, 7 তারিখ শেষ হবে কবে। যেভাবে হোক না কেন কিছু লোক আছে যাদের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে আছে, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, বা বায়ার বা ব্যাংক তারা চিন্তা করছে যে 7 তারিখের পরে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। তো এই সময়টিতে অবসর সময়ে তারা কি করে, সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে সারাদিন ইউটিউব, অনেক বুড়া বুড়া মানুষ, 80 বছরের বুড়া, 80 বছরের বুড়ি এখন ইউটিউবে এই নানা রকম রং তামাশা দেখে, কার্টুন দেখে, সময় আর কাটে না। বিএনপির যারা লোকজন আছে তারাও আওয়ামী লীগের নির্বাচন কীভাবে চলছে, কোন সমাবেশে কে কি করছে, কোথায় টেবিলের উপরে কোন প্রাণী বসে আছে, টেবিলের নিচে কোন প্রাণী বসে আছে, ইত্যাদি ছবিগুলো তুলে আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে নানারকম প্রচার এবং প্রোপাগান্ডা করে সময় কাটাতে চাচ্ছে, মূলত তাদের কোনো কাজ নেই। এখন আমারও এই সময়টিতে কিছুটা সময় বের হয়ে আসছে, এমনি আমি ইউটিউব করি, ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করি। এই সময়টিতে যদি বিএনপি ইলেকশন করতো তা আমি হয়তো রাজনীতির ময়দানে খুবই ব্যস্ত থাকতাম, কিন্তু এখন রাজনীতির ময়দান যেহেতু একেবারে আমাদের কিছুই করার নেই, আমরা আওয়ামী লীগ কী করে সেই জিনিসগুলো দেখছি, আমিও দেখছি, বিভিন্ন লোক টেলিফোন করে তাদের কাছে শুনছি, এবং শোনার পরে যেটি মনে হচ্ছে যে শত চেষ্টা করেও আসলে আজকের দিন পর্যন্ত নির্বাচনের যে মাঠ, ন্যূনতম নির্বাচনের ন শব্দটি উচ্চারিত সেখানে হয়নি। যদি একটু গুরুগম্ভীর আলোচনা করি, আপনি নির্বাচনের যে শব্দটি এটি নৃধাতু থেকে এসছে, তো যেখানে নৃধাতু নেতৃত্ব নেত্র এই কথাগুলো আসে এগুলো সবই নৃধাতু, সেখানে বুঝতে হবে যে নৃ শব্দ যেখানে আসে সেখানে হলো দূরবর্তী কোনো একটি বিষয় যেটি নিয়ে চিন্তা চেতনা গবেষণা করতে হয় এবং যেটার ফলাফল বা কোনো কিছুই কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ক্যালকুলেশন করে, সেখানেই নৃধাতু যোগ হয়। তো এখন এই যে নির্বাচনের যে নৃধাতু, সেই নৃধাতু অনুযায়ী এক পক্ষ বলছেন যে আওয়ামী লীগ হয়ে যাবে, কারণ তারা তাদের ইচ্ছে মতো বিরোধী দল বানাবে, এমনকি নিজেরাও বিরোধী দল হয়ে যেতে পারে, এটি তাদের ইচ্ছা, তাদের দয়া, তাদের করুণা, আমেরিকাতে ঘোড়ার ডিম কিছুই করতে পারলো না, এইভাবেই চলবে।
আর এক গ্রুপ বলছে যে না 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 ওইভাবে হবে না, আল্লাহর একটা বিচার আছে না, আল্লাহর গজব নাজির হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যদি এরকম অনাচার করতে দেন তাহলে তো লোকজন মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করবে না। কাজেই দুষ্টের দমন এবং সৃষ্টের পালন যখন জমিনে আল্লাহর কোনো খলিফা করে না, মানুষ করে না বা কোনো মানুষ করতে পারে না, মজলুম বানিয়ে দেওয়া হয়, তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কিছু কাজকর্ম করে থাকেন। তো যাই হোক, এখন এরকম কথাবার্তা হচ্ছে যে না, 7 তারিখ পর্যন্ত যেতে পারবে না, এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। আর ইউটিউব খুঁজে খুঁজে দেখছে ভালো গান কোনটা আছে, টক শো কোনটা আছে, রনি সাহেব কী বললো, আন্দালিব রহমান পার্থ কী বললো, অন্য অন্য যারা জনপ্রিয় ইউটিউবার আছেন তারা কী বললেন, এই জিনিসগুলো খোঁজ খবর রাখেন। এবং এর মধ্যে একেবারে বেশি ভাইরাল হয়ে গেছে সেটি হলো নির্বাচন, ইউটিউব, রাজনীতি, সবার বাইরে গিয়ে অ্যানিমাল নামক একটি সিনেমা ভারতে মুক্তি পেয়েছে এবং সেখানে একটি গান জামাল কুদু, তো ইরান দেশের একটি পুরনো গান, আমাদের দেশে যেমন বিয়ের গান আছে এরকম একটা বিয়ের গান, আঞ্চলিক গান, আমাদের দেশে রাধারমণ, শাহ আব্দুল করিমের যেমন বিখ্যাত গানগুলো রয়েছে, আব্দুল আলিমের যে বিখ্যাত গানগুলো রয়েছে এবং অনেক জনপ্রিয় গান রয়েছে যে গানের রচয়িতা খুঁজে পাওয়া যায় না, শিল্পী অনেক আছে। তো এরকম একটি ইরানের ঐতিহ্যবাহী গান হলো জামাল কুদু। তো সেই জামাল কুদু হিন্দি সিনেমায় ব্যবহৃত হয়েছে এবং এই গানের দৃশ্য যেভাবে চিত্রিত হয়েছে এটা নিয়ে দারুণ একটা কিন্তু আলোচনা হতে পারে, খুবই রসঘন। এর কারণ হলো এখানে ববি দেওল এই গানটি গাইতে গাইতে মাথার উপর মদের যে পান পাত্র রয়েছে সেটি মাথার উপর রেখে নিজের শরীরে ব্যালেন্স রেখে সে নাচার চেষ্টা করেছে। অর্থাৎ মদ্যপ হওয়ার পরেও মাতাল তার মাথার উপর পান পাত্র রেখে কীভাবে শরীরের ব্যালেন্স রেখে আনন্দ করতে পারে, উৎসব করতে পারে এবং এটার যে সাইকোলজিক্যাল যে দিক রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনি যদি আলোচনা করেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন সেই জামাল কুদু গানটা শুনতে ভালো, নাচও ভালো, কোরিওগ্রাফি সুন্দর হয়েছে এবং এটি এখন আমাদের সামাজিক মাধ্যমে নির্বাচনের যে কোনো বিষয়ের চেয়ে শত শত গুণ বেশি ভাইরাল হয়ে পড়েছে, মানুষ দেখছে। আর মূল যে জামাল কুদু, অর্থাৎ যেটা ইরানিয়ান যে শিল্পী প্রথমে গিয়েছিলেন 50-এর দশকে 60-এর দশকে সেটা প্রদর্শিত হচ্ছে, ববি দেওল যেটা গিয়েছেন সেটা প্রদর্শিত হচ্ছে, আর শত শত টিকটকার, এবং শুধু বাংলাদেশের টিকটকার না, চীন, জাপান, আমেরিকা সব দেশের টিকটকার এবং বাংলাদেশের সেই নানা রকম ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে বুড়ি পর্যন্ত তারাও এই জামাল কুদুর সঙ্গে তাল মিলিয়ে শুধু নাচছে। তো এখন জামাল কুদু গুরুত্বপূর্ণ না, এই যে জামাল কুদুরে চলমান সময়, বন্যার সময়, জামাল কুদুর বন্যার সময় যে নির্বাচন আওয়ামী লীগ শুরু হয়েছে করেছে, নির্বাচনের সেটা যাই হোক না কেন, হৃদহাতু থাকুক বা না থাকুক, বা নির্বাচনের যে তাদের যে বলবীর্য রয়েছে সেখানে কোনো ধাতু থাকুক বা না থাকুক, কিন্তু তারা তো বলেই যাচ্ছে এবং সেই বলার ক্ষেত্রে তাদের যে অঙ্গভঙ্গি সেটা বেশি মানুষের আকর্ষণ করছে না, জামাল কুদু আকর্ষণ করছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ এই যে নির্বাচন বাদ দিয়ে জামাল কুদুতে যে আত্মজ হয়ে যাচ্ছে এটি আওয়ামী লীগের জন্য এক ধরনের রিগ্রেট, আওয়ামী লীগের জন্য একটা অপমান, নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। এবং এই জামাল কুদু যদি 7 তারিখ পর্যন্ত চলতে থাকে তাহলে আমরা যে কদুমাখড়া একটা নির্বাচন পাবো কি পাবো না, ডাব মাখড়া নির্বাচন পাবো কি পাবো না, ট্রাক মাখড়া নির্বাচনের অবস্থা কি হবে, নৌকার উপরে ট্রাক না ট্রাকের উপর নৌকা, আপনি বোঝার চেষ্টা করেন কি সব শ্লীল অশ্লীল কথাবার্তা সামাজিক মাধ্যমে
যে হচ্ছে এসব কথা তাও আপনার আমার মুখ দিয়ে সাজে না, কিন্তু আমাদের দেখতে হচ্ছে। নৌকার উপরে ট্রাক, ট্রাকের উপর নৌকা, এগুলো নিয়ে যে মানুষ যে মশকরা করছে, কোনো সিরিয়াস বিষয় নিয়ে যখন মানুষ মশকরা করে, কেউ মারা গেছে কিন্তু মানুষ হাসছে, কিংবা কারো বিয়ে হচ্ছে বা কোনো একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে, সেখানে মানুষ গড়াগড়ি করে কাঁদছে, এই দৃশ্য যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে কেয়ামত শুরু হয়ে গিয়েছে, হাসর নসর শুরু হয়ে গেছে। মানুষ ভয়ে এবং অস্থিরতায় এই কাজগুলো করে, এবং হাসরের ময়দানে, কেয়ামতের ময়দানে এমন ঘটনাই ঘটবে, মানুষ উন্মাদ হয়ে যাবে, জামাল কুদুর মতো তারা উন্মাদ হয়ে যাবে, পাগলের মতো তারা আচরণ করবে, অস্থির ভাবে তাদের যা করার দরকার তার সে উল্টো কাজটি করে বলবে। তো কাজেই এখন আমরা যা কিছু করছি এর মধ্যে আমাদের অস্থিরতা ফুটে উঠছে, এর মধ্যে আমাদের দুর্ভোগ দুর্দশা ফুটে উঠছে, আমরা হাসছি, আমাদের হাসির মধ্যে কান্না লুকিয়ে আছে, কান্নার মধ্যে হাসি লুকিয়ে আছে। আল্লাহ এই অস্থিরতা থেকে আমাদের সবাইকে হেদায়ত দান করুন, এই মাতলামি থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং পাগলামি থেকে আমাদেরকে রক্ষা করুন, সুরক্ষা দিন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।